Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bhai, apnara 11ta theke boshen. Amiyo sokal 10ta theke bahir hoyechi. Amiyo heran, apnara heran. Totabi amar mukh theke bar hoyte. Assalamu alaikum. Ekhono bohut manushe mukti sahab, ami jawar pore erar shinni khoy na. Shorire shokti nai kero. এইরকম জবাব দিলে মোদির কুরসি ভাঙ্গিয়া পড়বে না আর 10 গুণ জোরে জবাব দিতে পারবে পারবেন না না আসসালামু আলাইকুম ভাই সাংবাদিক বন্ধ করে দেখাই দাও ঈমান চুরতার আমার মানুষ সালাম দিছে যে মোদি সাহেবর কুরসি ভাঙ্গি পড়িল বলো আসসালামু আলাইকুম শাবাশ শাবাশ এখন মোদিজির কুরসি ভাঙ্গিয়া পড়ছে আর উনি ইনশাআল্লাহ আর ভারতের প্রধানমন্ত্রী হইবে না হইবে না হইতে পারবে না আপনারা কি বাংলাদেশী নাকি একজন বাংলাদেশী নাকি আপনারা একজন বাংলাদেশী নাকি যখন আমরা বাংলাদেশী না স্যার আপনারে বলে গগৈ কেনম মোদিজি হোক অমিত শাহ হোক আর হেমন্ত বিশ্ব শর্মা যখন আমরা বাংলাদেশী না এর মতলব ওরাই বাংলাদেশী আমরা রে চিনে না চিনে না চিনে না আমরা এই ভারতবর্ষের লোক এখানেই জন্ম লইছি এখানেই মরম আর কিয়ামতের দিন এখান থেকে আমরা উঠব ইনশাআল্লাহ আমি খালিক দাকে বলতেছি খালিক দা ওনার সার্টিফিকেট মানুষে বলে এলএলবি মতলব উকালতির সার্টিফিকেট কিনা পয়সা দিয়ে কিনা আর আরো কি করছে বিএসডি আচ্ছা ওটা আমি বলবো না নকলি সার্টিফিকেট বিক্রি করার উল্লেখ নেই ছিল আগে হ্যাঁ ওটার মধ্যে একটা নিজের জন্য রাখছে একজন লোক যাইতেছে ঘোড়া দেখলো বলে ভাই কি হইতেছে এখানে বলে সার্টিফিকেট বিক্রি হইছে বলে কত টাকা বলে 50 টাকা আমার ঘোড়ার জন্য একটা লইয়া দে ওই বিক্রির সময় খালিক সাহেব একটা সার্টিফিকেট কিনছি আপনারা কেস করবেন ইনশাআল্লাহ সব শেষ করে দিব আমি খালিক সাহেবকে সময় নাই কেন আমার হেলিকপ্টার ডাকতেছে খালিক সাহেবকে আপনার মাধ্যমে এটাই বলবো খালিক ভাই তুমি একজন ভালো বলি এমএলএ আছো তোমারই এখানে তোমার পেট ভরবে না নাকি তুমি এমএলএ হইবা তুমি এমপি হওয়ার ইচ্ছা কালকে তুমি জেলা পরিষদ হওয়ার ইচ্ছা পরশু তুমি ওয়ার্ড মেম্বার হইবা এটাই নাকি ইচ্ছা আপনারা বলতে দিবেন নাকি যাও বাবা আমির সাহেব তোমার থেকে 10 গুণা বেশি শিক্ষিত আছে না পিএইচডি ডক্টর আলিম হাফিজ মৌলভি আরবি জানে ফার্সি জানে উর্দু জানে ইংলিশ জানে আর যেটা আপনি জানতে পারবেনই না ওইটাও হাফিজ সাহেব জানে আপনি হাফিজ সাহেবকে পার্লামেন্টে যেতে দেন আপনি আপনার আরামসে এখানে এমএলএ বলিয়া ঠিক আছে নানা ভাই ওনাকে আপনারা যে সময় এমএলএর ভোট নিতে আসবেন ফাঁসিয়া ভোট দিবেন আর এইবার হাফিজ সাহেবকে ফাঁসিয়া ভোট দিয়া দিল্লি পাঠাইবেন ইনশাআল্লাহ পাঠাইবেন ইনশাআল্লাহ ভাই খালি নিজে পাঠাই রইব না আজুবাজুর লোককে বুঝাইতে রাখবো ভাই এই কংগ্রেস পার্টি আমাদের 1 নম্বর শত্রু বিজেপি পার্টি 1 নম্বর শত্রু এরাই আমাদের জাতির শত্রু দিনের শত্রু ইমানের শত্রু দাড়ির শত্রু টুপির শত্রু আজানের শত্রু মা বোনের পর্দার শত্রু আর সবচেয়ে বড় জিনিস হল এই দেশের সংবিধানের শত্রু এনারা ভোট দেওয়া যায় নাকি খালিক সাহেবে দেখছেন না মোদীর প্রোগ্রামে 150 জন মোদীর মতো মুখ লাগিয়ে থাকে নকলি মুখ সব একসব মোদি আর কি বলে মোদি 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 বলেন না বলেন না সব মোদি হইল নাকি খালিক দা আপনি এরকম এক দলের পেট থেকে জন্ম লইছে ওই দলের নাম হইল বিজেপি আরএসএস এরা হইল বড় সাপ আজাগর সাপ সাপের কাজ হইল কাটা আপনারা আপনারা কাটা মুসলমানরা এরা এই দেশে দেখতে চায় না
আপনি হেমন্ত বিশ্ব শর্মা আপনার দোস্ত, আপনার বন্ধু, আপনার আর গুরু, আপনি ওনার থেকে কোটি কোটি টাকা নিয়া হরিশ্রাবাস্তে পয়সা দিয়া আসামের সভাপতি রিপন বড়াকে পয়সা দিয়া আপনি টিকিট আনছেন। আপনাদের তো স্বার্থ কি হেমন্ত বিশ্ব শর্মা? হেমন্ত বিশ্বের একটাই স্বার্থ যে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ভুল ভ্রান্তি হিসাবে যদি জিতিয়া যায় 5 মিনিটের পরে ফোন আইবে, মিস্টার খালিক আপনি কত আছে? বলে স্যার মই আইয়াছি বিজেপি তাই আছে বিজেপি যাব, 1 মিনিট কংগ্রেসে থাকবো না। কেন? ও বিজেপির লোক, হেমন্ত বিশ্ব শর্মার লোক, জাভেদ ইসলাম হেমন্ত বিশ্ব শর্মার লোক, আমার এখানে তাহের হেমন্ত বিশ্ব শর্মার লোক, তিনজনই আমাদের সম্মুখে যারা দিছে তা অম্বত হেমন্ত বিশ্ব শর্মা মতলব বিজেপির লোক ভাই। এই জন্য আপনার খুব খেয়াল রাখি, আপনারা এক একটা ভোট ঢালতে খেয়াল রাখবেন, আপনারা কেউ যদি ভুল ভ্রান্তি হিসাবে আমার কংগ্রেসি ভাইরা ভোট দে খালিককে বুঝবাই বলে আমরা দুইটা ভোট বিজেপিকে দিতেছি ভাই, দুইটা ভোট বিজেপিকে দিতেছি। আর এইবার যারা বিজেপিকে দিল্লি শক্তিমান বানাইবাই, মোদীকে শক্তিমান বানাইবাই, হেমন্ত বিশ্ব শর্মাকে বাংলাদেশ চাইতে হবে, বাংলাদেশ চাইতে হবে, ইয়া তো এই দেশে আমরা থাকবো ইয়া হেমন্ত বিশ্ব শর্মার মোদী থাকবো, কি চান মানে আমরা থাকবো না না, আমরা এই দেশের লোক এখানে থাকবো না না, মোদী যে তো আমাদের আসামের লোক না, গুজরাট থেকে এসে হেমন্ত বিশ্ব শর্মা এখন পাগল হয়ে গেছে, নাচতেছে নাচতেছে। আমি বলছি হাফিজ সাহেব আপনি জিতার পরে একটা রুম এখন থেকে বুক করে রাখেন, তেজপুরের পাগলখানা একটা রুমের পয়সা আমি দিব, আর পাগল হইব হেমন্ত বিশ্ব শর্মা ইলেকশনের পরে, আর ওই পাগলখানায় আমি নিয়া হেমন্ত বিশ্ব শর্মা কেরম ও মুসলমানকে দেখতে পারে না, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, আমরা বুঝি পাকিস্তানি, আমরা বুঝি বাংলাদেশি, এর মধ্যে কেউ আসেনি পাকিস্তানি, কেউ বাংলাদেশি আসেনি। এজন্য ভাই এইবার আমাদের অস্তিত্ব লড়াই, ইয়া তো আমরা থাকবো ইয়া এরা থাকবো, এর জন্য এক এক ফুট নিজের তারা চাবি রূপে দিয়া কংগ্রেসের ভাঙ্গা হাতে ভাঙ্গিয়া বিজেপির ফুলরে ভাঙ্গিয়া আর এজিপির ভাঙ্গা হাতির টুকরা টুকরা করি এইবার আসাম থেকে নেই ভারতবর্ষ থেকে বিদায় করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, সবাই মিলে মেহনত করবেন ইনশাআল্লাহ, মা বইনের লাখ লাখ ভোগানাজা দিবে ইনশাআল্লাহ। আমার হাফিজ সাহেবকে বিপুল ভোটে কমসে কম 6-7-8 লাখ ভোটে জিতাই দিবেন বলে আমি আশা নিয়া, আপনারা তো দিবেন তো ইনশাআল্লাহ, বলেন আমার সময় হাফিজ সাহেব জিন্দাবাদ, কালা চাবি জিন্দাবাদ, মোদি হটাও দেশ বাঁচাও, অমিত শাহ হটাও দেশ বাঁচাও, হাফিজ সাহেব কো লাও দেশ বাঁচাও, হাফিজ সাহেব কো লাও দেশ বাঁচাও, ইউডিএফ কো লাও দেশ বাঁচাও। আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা টাইম কম, একদম আপনারা হেলিকপ্টার নিচে যান, আমি আসতেছি। কোথায় আপনি? সালাম আলাইকুম।